দেশে এসে পৌঁছেছে ফাইজারের 1,620 ডোজ টিকা। গ্যাভ্রিকোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাঠানো প্রথম চালানটি সোমবার রাত 11:15টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে টিকাগুলো বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার ভ্যানে করে নিয়ে রাখা হয়েছে মহাখালী ইপিআই স্টোরেজে। সেখানে আলট্রা লো ফ্রিজারে রাখা হবে -7 থেকে -80 ডিগ্রিতে। এই নিয়ে তিন দেশের উৎপাদিত টিকা দেশে আসলো। স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডক্টর শামসুল হক বলেন, বেলজিয়াম থেকে 18 বক্সে করে ফাইজারের এই টিকা দেশে এসেছে। এই টিকা সংরক্ষণের জন্য যে তাপমাত্রা প্রয়োজন সে নিয়ম অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে টিকা সংরক্ষণ করা হচ্ছে। গত 27 মার্চ ফাইজার বায়োএনটেক উৎপাদিত করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। ব্যবহারের আগে কিছু নিয়ম থয়িং বলে, থয়িং করার পরে আমরা 3 ঘন্টা থয়িং করতে হয় আইএলআর 228 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপরে আমরা 228 ডিগ্রি পর্যন্ত থয়িং করার পরে আমরা 2 থেকে 8 ডিগ্রি পর্যন্ত আমরা 5 দিন পর্যন্ত রাখতে পারবো। এই সব 120 ঘন্টা বা 5 দিন, এই 5 দিনের মধ্যেই আমরা যেখানে আমাদের টিকাদান কেন্দ্র আছে সেখানে আমরা পৌঁছে দিয়ে সেই ভ্যাকসিনেশনটা আমরা করতে পারবো।